যিশু নামে সকলকে ধন্যবাদ জানাই। আরেকটি বার প্রভু আমাদের তার গৃহেতে এনেছেন এবং তার প্রকৃত উপাসনার পূর্বে আমাদের সেই তার পবিত্র আত্মায় তার উদ্দেশ্যকে সম্পূর্ণ প্রকাশ করছি। এই প্রতিটি ভাই বোন আমরা যারা রয়েছি এই প্রভুর গৃহে বা চার্চে, দ্য হাউস অফ গড চার্চে, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই প্রত্যেকে যারা অনলাইনে রয়েছেন। আজকে এ বছরের প্রথম মাসের শেষ রোববার, তাই এ বছরের পুরো বছরটা যখন আমরা দেখব যে আমরা যারা ঈশ্বরের সন্তান বলে প্রভু খ্রিস্টের মধ্য দিয়ে এক নতুন জীবন পেয়েছি, তাদের জন্য বিশেষ করে কি এই বছরটা পরিকল্পনা রেখেছি। আমরা বছরের শুরুতে অনেক ধরনের পরিকল্পনা হতে পারি, ব্যক্তিগত পরিকল্পনা, পারিবারিক পরিকল্পনা, আর্থিক, সামাজিক, অনেক ধরনের পরিকল্পনা থাকে। কিন্তু আজকে আমরা দেখব এই পুরোটা বছর যিনি আমাদের সৃষ্টি করেছেন নতুন ভাবে এবং সেই নবসৃষ্টির মূলে তার একটা বিশেষ পরিকল্পনা রয়েছে। আর ঈশ্বর যে পরিকল্পনা করেন মানুষের মতো নয়, তা পরিবর্তনশীল হবে। মানুষের মন পরিবর্তনশীল, মানুষের ভাবনা ত্রুটিমুক্ত নয়। আর তাই ঈশ্বর যিনি পবিত্র, যার ভাবনা মানুষের সাথে কোনোদিন একই গোত্রে দাঁড়াতে পারে না, তার পরিকল্পনা এখনো অপরিবর্তিত। হ্যাঁ, আজকে আমাদের এই বিষয় যে ঈশ্বরের পরিকল্পনা সম্পূর্ণভাবে এখনো অপরিবর্তিত রয়েছে। তিনি সৃষ্টির পূর্বে যেভাবে এই পৃথিবীকে, তার সৃষ্টিগুলোকে তিনি তার পবিত্রতায়, তার সাথে সহভাগিতায় ফিরিয়ে নেবেন, তার পুত্র যিশুর মধ্য দিয়ে পরিকল্পনা করেছিলেন, সেই পরিকল্পনা এখনো তার দ্বিতীয় আগমনের পর্যন্ত অপরিবর্তিত। আর তাই আজকে খ্রিস্ট জীবনে আমাদের উদ্দেশ্যটা শিখব। এবছরের নতুন আমরা থিম বা মূল ভাব নিয়ে আসব। লুক সুসমাচারের 24:47 বলে যে তাহার, মানে যিশুর নামে পাপ মোচনার্থ তোমরা মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হইবে। প্রতিটি জাতির কাছে যিশুর আজ্ঞা যাতে আমরা নিয়ে যাই। আর তাই আজকের এ বছরের জন্য আমাদের মন্ত্র বলা যেতে পারে বা মূল ভাব, যে জানবো আমি, জানবে তুমি খ্রিস্টেতে কেন নমি। আমরা জানবো আমাদের এই সারা বছর ধরে খ্রিস্ট আমাদের জীবনে কি পরিকল্পনা রেখেছেন এবং খ্রিস্ট আমাদের জীবনকে আরো তার সম্বন্ধে জানান দিচ্ছেন। আর এই জানান শুধু থেমে থাকবে না, লুক সুসমাচারের 24:47 আমাদের এই মূল ভাবকে নিয়ে আসবে যে প্রতিটি মানুষকে আমরা শুধু খ্রিস্টকে জানবো না, খ্রিস্টের নামে যে পাপ মুক্ত হয় এবং মনের পাপের পরিবর্তন হয় সর্বজাতির কাছে আমরা জানাবো, আর তবেই আমরা একসাথে খ্রিস্টের কাছে নমিত হব, উপাসনা করব। তাই এবছরের এই মূল ভাবে থাকবে জানবো আমি, জানবে তুমি খ্রিস্টেতে কেন নমি। আর এই মূল ভাবে আমাদের দুটি কাজ, এক আমি খ্রিস্টকে জানবো, আর দুই আমরা সকলকে খ্রিস্টের কথা প্রচার করব। আসুন আমরা সেই অপরিবর্তনশীল ঈশ্বরের পরিকল্পনায় আজ উপাসনা যাওয়ার আগে তার কাছে নমিত হই। প্রেমময় পিতা যিশু, তোমাকে ধন্যবাদ জানাই তোমার বাক্যের জন্য, তোমার পবিত্রতার জন্য। তুমি সাহায্য করো প্রভু যিশু, যাতে তোমার যে পরিকল্পনা সৃষ্টির পূর্বে ছিল এখনো
আর আগামী দিনও কোনো পরিবর্তন হবে না। প্রভু, তুমি আমাদেরকে পাপের জীবন থেকে পরিবর্তিত করেছো, মন পরিবর্তন আমাদের যেমন করিয়েছ, আমরাও যাতে তোমার এই মন পরিবর্তনের পাপমোচনের কথা সারা পৃথিবীর লোকের কাছে বলতে পারি, সে বিষয়টাই এ বছরের মূল মন্ত্র বা মূল ভাব আমাদের। তাই আমরা এটাকে নিয়ে পুরো বছর ধরে তোমার শক্তিতে এগোতে চাই। আমাদের তোমার সত্যের পবিত্র আত্মার মধ্যে দিয়ে প্রকাশ দাও, যাতে আমরা এ তোমার বাক্য তোমার হৃদয় থেকে বুঝতে পারি এবং আমাদের চালিত করো, নিয়ন্ত্রণ করো। প্রার্থনা যিশু নামে, আমিন। ধন্যবাদ সকলকে জানাই। খ্রিস্টীয় জীবনের দুই উদ্দেশ্য রয়েছে। আমরা যখন এই লুক সুসমাচারের অংশ থেকে পড়ছিলাম, সেই লুক সুসমাচারের যিশু যখন তার পুনর্থিত হয়েছেন, সেই অবস্থায় উনি এই কথা তার শিষ্যদের উদ্দেশ্য বলছেন। যিশু যখন এই পৃথিবীতে ছিলেন, তার শিষ্যদের বলেছিলেন যে দেখো, আমি এই পৃথিবীতে এসেছি তোমাদের সকলের পাপ থেকে সমস্ত শাপ বা অভিশাপ নিয়ে যেতে। মৃত্যু যে ব্যাধি মানুষের জীবনকে শেষ করে দিচ্ছে, সেই ব্যাধিকে সম্পূর্ণ আমরা মুক্ত করতে। আর তাই সেই যিশু আজকে আমাদের খ্রিস্টীয় জীবনে যে পদটা আমি পড়ছি, দুটো উদ্দেশ্য দিয়েছেন। আমরা যদি পড়ি লুক সুসমাচারের 24:44-49, বলছে 44-এ যিশু তাদেরকে বললেন, তোমাদের সঙ্গে থাকিতে থাকিতে এ কথা আমি তোমাদের বলেছিলাম। কি বলেছিলাম? যে আমার যে বাক্য আমি তোমাদেরকে যা বলেছি, এই মসির ব্যবস্থাপনায়, তার মানে তার ধর্মীয় যে আইন কানুন ছিল, এবং ভাববাদীদের গ্রন্থে এবং গীত সংহিতা যা যা লেখা আছে তা অবশ্যই পূর্ণ হবে। আর সেই সময় শিষ্যরা তার বুঝতে পারছিলেন না। যিশু তাদের বুদ্ধির দ্বার খুলে দিলেন যেন তারা বুঝতে পারেন শাস্ত্রে কি লেখা আছে। আর তখন যিশু বললেন যে কি বলেছিলাম সত্য মিলবে, যে সিদ্ধ হবেই, যেটা ঈশ্বর আদিকাল থেকে বলে এসছে মসিহর মধ্য দিয়ে নিয়ম কানুনের, তারপরে ভাববাদী, তারপরে আমাদের গীত সংহিতার মধ্য দিয়ে, আর আজকে তোমরা সেই দাঁড়িয়ে সেই পূর্ণতার সাক্ষ্য বহন করছো। আমি তোমাদের পাপের জন্য ক্রুশে গেছি, কবরে গেছি, এবং কবর থেকে উত্তীর্ণ হয়ে তোমাদের মাঝে দাঁড়িয়ে রয়েছি। আর তাই বলছেন যে দুটো জিনিস খ্রিস্ট জীবনে আমাদের, যে খ্রিস্ট আমাদের পাপের জন্য দুঃখ ভোগ করবেন এবং তিন দিন পর সর্বজাতি, তিন দিন পর তিনি উঠবেন। আর লোকেদের সকলের কাছে যেটা আমরা জানবো এটাই, যে এক, তিনি দুঃখ ভোগ করেছেন আমাদের পাপের জন্য ক্রুশে, দুই, তিনি কবর থেকে তিন দিন পর পুনরুত্থিত জীবনে উঠেছেন। আর তাই আজকে খ্রিস্ট জীবনের দুটো উদ্দেশ্য, সেটা কোথায় আমরা যদি 47 পদে দেখি, এক উদ্দেশ্য আমরা যাতে সবার কাছে বলতে পারি। প্রথম উদ্দেশ্য কি? সকলের কাছে আমরা বলবো কি জানাবো, যে যিশু আমাদের পাপের মুক্তিদাতা, যাতে আমরা পাপ থেকে মন ফেরাই, অনুতাপ করি। আর দ্বিতীয় কি? আমরা তার সাক্ষ্য বহন করব। আমরা তার সাক্ষ্য বহনের কথা মুখ দিয়ে বলবো না, আমাদের জীবনের মধ্য দিয়ে। আমরা খ্রিস্টের জন্য শুধু বলবো না, খ্রিস্ট আমাদের জীবনের মধ্য দিয়ে পবিত্র আত্মায় সেই জীবনকে নিয়ন্ত্রণ এবং চালিত করবে। আর তাই আজকে আমাদের জীবনে সেই সত্য দুটো জানতে হবে। দুটো সত্য কি? তার পবিত্র বাক্য আর আমাদের জীবন্ত সাক্ষ্য। এই দুটো আমাদের সারা বছরে প্রতিটা মুহূর্তে মনে রাখতে হবে। কারণ আমাদের মূল ভাব ছিল জানবো আমি খ্রিস্টকে, জানাবো অন্যকে খ্রিস্টকে। কেন খ্রিস্ট আমরা নমিত হই, উপাসনা করি, কেন সে পাপের মুক্তিদাতা। আর তাই তার বাক্য আর আমাদের সাক্ষ্য, সেই সময় তার শিষ্যদের সাক্ষ্য, বাক্য যা প্রমাণ করে সেই শাস্ত্রকে, তার কথাকে, যা আর আমাদের সাক্ষ্য
দৈহিকভাবে তার জীবন্ত কার্যকারিতা প্রকাশ করে। তার এই দুয়ের সমন্বয়ে আমরা আমাদের জীবনে খ্রিস্টকে জানবো প্রতিদিন আর অন্যকে জানাবো। গত বছর আমি শিখিয়েছিলাম, বলেছিলাম যে আমাদের থিম ছিল শুনবো, বলবো, চলবো, আর এবছরের থিম হচ্ছে জানবো আমি, জানবে তুমি খ্রিস্টে কেন নুমি। তাই সেই মূল ভাব নিয়েই এবছরে এগবো। দুটো জিনিস আমাদের উদ্দেশ্য, যে মানুষকে জানানো আর আমাদের সাক্ষ্য, তার বাক্য আর তোমার সাক্ষ্য। তাই লুকলিখিত সুসমাচারে যিশু যখন বলেছেন যে তিনটে জায়গা উনি এখানে বলেছেন কি, আমি যে আজকে তোমাদের সামনে কবর থেকে উঠিয়ে দাঁড়িয়ে রয়েছি, আজকে তোমরা সকলে এখানে যারা জীবন্ত উপাসনা করতে এসেছো চার্চে, যিশু প্রত্যেকের জন্য এই বাক্যটাকে বলে যে দেখো হঠাৎ করে আমি কবরে চলে যাইনি বা পৃথিবীতে আসিনি, এটা আমি আসার পূর্বেই ঈশ্বরের অপরিবর্তনীয় পরিকল্পনা ছিল যে প্রতিটা মানুষ যারা পাপে বিচ্যুতি হয়ে গৌরবহীন হয়েছে ঈশ্বরের থেকে, তাদেরকে তিনি আবার তার কাছে ফিরিয়ে নেবেন। তাই তিনটার কথা বলেছেন। এক, তার সম্বন্ধে লেখা হয়েছে মসির ব্যবস্থা অনেক জায়গায় আমরা পারি, সেখানে লেবীয় পুস্তকে আমরা দেখব যে সেখানে লেবীয় পুস্তকে চার অধ্যায়ের তিন থেকে পাঁচে বলছে কি বলি উৎসর্গ নিয়ম করতে করতে হতো তখনকার দিনে। তাই যিশু হচ্ছেন সেই বলি, হিব্রীয় পত্রে আমরা নয় অধ্যায়ে পড়লে জানি যে যিশু হচ্ছে আমাদের সেই বলি। আমরা যদি গালাতীয় 3:13 পড়ি সেখানেও দেখি যে তিনি আমাদের জায়গায় সমস্ত বলি হয়েছেন। তাই মসির ব্যবস্থাটা লিখেছে, খ্রিস্ট বলে দিয়েছেন যে আমি যে পূর্ণতা হব। দ্বিতীয় কি বলেছেন, ভাবগাদি। গীত সংহিতায় এখানে অনেক অংশ আছে, আমি দুটো অংশ এখানে উল্লেখ করেছি। গীত সংহিতা 118:22 বলেছিল যে ঘাতকেরা যে প্রস্তর অগ্রাহ্য করেছে, তার মানে ইহুদিদের লোকেরা যিশুকে মেনে নেয়নি মসীহ বলে বা খ্রিস্ট হিসেবে বা ঈশ্বর হিসেবে, ঈশ্বরের পুত্র হিসেবে। কিন্তু যিশু কি হবে, সেই প্রধান প্রস্তর, আজকে যে আমরা মণ্ডলী রয়েছে সেই হচ্ছে প্রধান প্রস্তর। আর এক গীত সংহিতা 110:1 বলছে যে তুমি আমার দক্ষিণ পাশে বসো যতক্ষণ না তোমার শত্রুকে পাদপীঠ করি। তাই খ্রিস্ট যে আমাদের পাপের জন্য রাজাদের রাজা যিনি হয়েও এই পৃথিবীতে আসবেন এবং তিনি মৃত্যুবরণ করবেন তা বলেছিলেন। এবং ভাববাদীগণের মধ্যে আমরা যদি দেখি, আমরা যিশাইয়া থেকে দেখতে পারি, আমরা দেখতে পারি আমাদের জাকারিয়া থেকে, মিখা থেকে, তার জন্ম নিয়ে লেখা আছে নানান জায়গায় তার সম্বন্ধে এই বলা হয়েছে। আর তাই যিশু তাদের মনে করাচ্ছেন কেন না তাদের জীবনে, খ্রিস্টীয় জীবনে শিষ্যদের অবিশ্বাস ছিল, তারা সন্দেহান ছিল, তারা বুঝতে পারছিল না। তাই যিশু তাদের বুদ্ধির দ্বার খুলে দিয়েছিল। আজকে এই নতুন বছরটা আপনারা যখন শুরু করেছেন, আজকে আপনারা এখানে এসছেন প্রকৃত জীবন্ত ঈশ্বরের উপাসনা করতে, তার বাক্য এবং আপনার মধ্য দিয়ে তার জীবন্ত সাক্ষ্য, এই দুটোই আমাদের পুরো বছর ধরে আমাদের ঈশ্বরের আসল উপাসনার সমস্ত নৈবেদ্য হবে। আর তাই খ্রিস্ট তিনি তার শিষ্যদের মাঝে যখন আবির্ভাব হয়ে বলেছেন যে তোমরা সাক্ষ্য দেখলে আমাকে যে আমি ক্রুশে গেছি, ক্রুশ থেকে কবরে, কবর থেকে আমি উঠেছি, এবং তার থেকেও বেশি তারা সাক্ষ্য দেখেছে যখন স্বর্গেতে গেছেন। তাই যিশু বলছেন যে ঈশ্বর যা পরিকল্পনা এবং যা বলেছিলেন তা সম্পূর্ণ পূর্ণ হয়েছে। আর তাই আমরা লুক সুসমাচার 9:22 দেখি যে ভাববাদীগণ বলেছিল কি বলেছিল, যে যিশু মানব জাতির পাপের জন্য তিনি দুঃখভোগ করবেন এবং তার জাতির লোকেরা সেটা স্বীকার করবে না। এটা অনেক পূর্বেই ঈশ্বর নানান ভাববাদীদের মধ্য দিয়ে ঘোষণা করেছেন। আর আরেক ভাববাদী লুক সুসমাচারের 22:37 বলছে,
লোক সুসমাচারে 22:37 বলছে, কেননা আমি তোমাদিগকে বলিতেছি যে এই যে বচন লিখিত আছে তাহা আমার মধ্যে পূর্ণ হইবে। আমরা ভাবতে পারি খ্রিস্ট যার এই বাক্য, সেই বাক্য কখনো অকৃতকার্য হয় না। ঈশ্বর যিশুকে পাঠিয়ে সেই পূর্ণতা আমাদের দেখিয়েছে। ঈশ্বরের বাক্য কোনোদিন পরিবর্তন হয়, এই পৃথিবীতে বা স্বর্গে যেখানেই থাকুন। যিশু স্বর্গে যে অবস্থায় যে কথা আমাদের জন্য প্রতিজ্ঞা দিয়েছিলেন, পৃথিবীতে এসে সেই প্রতিজ্ঞা বজায় রেখেছেন, তার কথা নড়চড় হয়নি। এবং পৃথিবীতে চলে গিয়েও আজকে জীবন্ত যখন আমরা সাক্ষ্য বহন করি, তার সেই দয়াময়ের সমস্ত অনুগ্রহের সমস্ত যা আমাদের পূর্ণত্ব লাভ করেছি, আমরা যা অনুগ্রহ প্রাপ্ত হয়েছি তার মধ্য দিয়ে, তা না বললেও যথেষ্ট। আর তাই আমাদের তিনটে জিনিসের এখানে চারটে জিনিস দেখব, যে এই বাক্য যখন যিশু বলছে, যে এই বাক্য যা বলেছে ঈশ্বর অপরিবর্তনীয়, সেই অনুযায়ী কাজ হয়েছে। আর ঈশ্বরের পরিকল্পনায় যদি আজকে আপনার জীবন থাকে যিশুর মধ্য দিয়ে, আপনি নিশ্চিত থাকুন আপনার জীবনে প্রতিটি সেই বাক্য স্বীকৃতি পাবে, সমস্ত মর্যাদা পাবে, সেই জীবন্ত কার্যকারিতা আপনার জীবনের মধ্য দিয়ে, তবেই আপনি জীবন্ত সাক্ষ্য। আর এই চার যে আজকে এসছেন সেই জীবন্ত সাক্ষ্যের মধ্য দিয়ে উপাসনা করতে। সেই বাক্যের চারটে জিনিস, প্রথম যে তার বৈধতা থাকবে, যে বাক্য যে সত্যি যা বলে ঈশ্বর, তা যিশু যা বলেছেন এবং ঈশ্বর যা বলেছেন একই, সেই কথার কোনো রকম বিচারিতা নেই। যোহনের 17:8 পড়লে জানি, বলছে যিশু, দেখো তুমি আমাকে যে সকল বাক্য দিয়েছি আমি তাহা তাদেরকে দিয়েছি এবং তাহারা গ্রহণ করেছে, সত্য জানিয়েছে, এবং আমি তোমার নিকট হইতে বাহির হইয়া আসিয়াছি, তারা বিশ্বাস করেছে যে তুমি আমাকে প্রেরণ করেছ। তাই এই যে বাক্য যিশু বলেছেন, ঈশ্বর যে পরিকল্পনা করেছেন, তার বাক্যর মধ্যে দিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন আব্রাহাম, মসীহ সকলের মধ্য দিয়ে, দাউদের বংশের মধ্য দিয়ে পর্যন্ত, তার বৈধতা এখানে যিশু শিলমোহর দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন যে দুজনের এই বাক্য হচ্ছে সেই বৈধ যার সত্যতা কোনো রকম নড়চড় হয়নি ঈশ্বর এবং তার পুত্রের মধ্য দিয়ে। দ্বিতীয়ত, এই বাক্য হচ্ছে নির্ভরযোগ্য, কারণ এ পরিবর্তন হয় না। এ কখনো এই না যে ঈশ্বর কিছু করতে পারবে না। তাই রোমিও 4:20-21 বলেছে, দেখো লক্ষ্য করিয়া অবিশ্বাস বশত সন্দেহ করিলেন না, কিন্তু কি করলেন, আব্রাহাম বিশ্বাসে বলবান হইলেন। আব্রাহামের কথা বলছে এখানে, ঈশ্বরের গৌরব করলেন এবং নিশ্চয়ই জানিলেন, কি জানলেন, ঈশ্বর যাহা প্রতিজ্ঞা করেছেন আব্রাহামকে তাহা সকল করতে উনি সমর্থ। আব্রাহাম বিশ্বাস করেছিল ঈশ্বরের বাক্য যা তার জীবনে প্রতিজ্ঞা স্বরূপ, যে ঈশ্বর যা বলেছেন তার বাক্যের কথার উপর আমরা নির্ভর করতে পারি। আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা হয়তো অন্য, মানুষের কথা আমাদের বদলায়, আমরা বিশ্বাস করি, আমাদের জীবনে কষ্ট হয়তো অনেক সময় পাই, কারণ সেই কথা পূর্ণতা হয় না, সিদ্ধ হয় না। কিন্তু ঈশ্বর যিনি পবিত্র, তার বাক্য পবিত্র, তার কার্যকারিতা সিদ্ধ, এবং সেই বাক্যর কি তার মান আছে, তার উচ্চতা আছে, তার এক যথেষ্ট পরাক্রম আছে। রোমিও 1:16 বলছে যে এই বাক্য হচ্ছে সেই পরাক্রমযুক্ত যা কি করে মানুষের জীবনে সমস্ত পাপ মুক্ত আনতে পারে। চতুর্থ কি, এই বাক্য প্রতিটি মানুষকে প্রভাব ফেলে। যাকোবের 1:21 বলছে, অতএব তোমরা সকল অশুচিতা দুশ্চিতার উচ্ছ্বাস ফেলিয়া দিয়ে মৃদুভাবে সেই রোপিত বাক্য গ্রহণ করো। সেই বাক্য কি করে, যা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করতে পারে। আমেন। তাই এই বাক্য কেন আমরা এই সারা বছর ধরে এই থিমে থাকব, যে প্রভুর বাক্যর মধ্য দিয়ে প্রভুকে জানব, আর সেই আমার জীবনে সেই বাক্য জীবন্ত কাজ করবে, যা সকলকে আমরা দুভাবে জানাবো, তার বাক্যের পরিত্রাণের কথা
পাপমোচনের, আর দ্বিতীয়ত আমার জীবনে যিশু কি করছেন, করেছেন আর করবেন তার নিশ্চিত সাক্ষ্য আমরা দেব। তাই আজকে দুটো জিনিস আমাদের লোকের মাঝে জানতে জানাতে হবে আর আমাদের জানতে হবে, যে খ্রিস্ট দুঃখ ভোগ করবেন এবং তিনি মৃত্যু থেকে তিন দিন পর পুনরুত্থিত হবেন। এই দুটো হচ্ছে আমাদের সমস্ত সারা বছরে আমরা যাই করি, আমরা যেমন এটা বিশ্বাস করে এক নতুন জন্ম পেয়েছি, তেমনি অন্যদের কাছেও সেই সাক্ষ্য তার বাক্যের কার্যকারিতাকে তাদের কাছে আমরা বলবো। আর তবেই খ্রিস্ট যে আদেশ দিয়েছেন তার শিষ্যদের মাঝে এখানে তার পূর্ণতা আমরা দেখতে পাবো, তবেই তার সমস্ত আশীর্বাদ আমরা দেখতে পাবো। খ্রিস্ট যখন এই বাক্য বলেছেন, ঈশ্বর যখন পরিকল্পনা করে তিনি নিজের শক্তির ওপর নির্ভর করে সেই পরিকল্পনা পরিপূর্ণ করেন। তাই যিশাইয়া 55:10-11 বলছে, দেখো আমার মুখ থেকে নির্গত বাক্য তেমনি হবে, তাহা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরে আসবে না, কিন্তু আমি যা ইচ্ছা করি তা সম্পন্ন করবে, আর যার জন্য পাঠিয়েছে এই বাক্যকে সেই বিষয়ে সিদ্ধার্থ হবে। মনে রাখবেন, ঈশ্বরের মুখ দিয়ে যখন প্রতিজ্ঞা আব্রাহামের প্রতি বেরিয়েছিল তা নিষ্ফল হয়নি, আর তাই রোমিও 4-এর ওখানে ঈশ্বরের বাক্যের ওপর নির্ভর করেছিল। আপনি আমি আজকে সারাটা বছর ঈশ্বরের পরিকল্পনা মানে তার বাক্যের ওপর, পবিত্র বাক্যের ওপর নির্ভরশীলতা, সেই বাক্যের জীবনে সম্পূর্ণ চলা, যাতে আমাদের জীবনে তার বাক্য আমার সাক্ষ্য অন্যদের জীবনে পাপের মুক্তি আনতে পারে, তাদের এক নতুন দিশার জীবন দেখাতে পারে। কারণ এবছরে আমাদের মূল ভাব বা থিম বিষয়বস্তুই হচ্ছে সারা বছরের, যে জানবো আমি, জানবো জানাবো, জানবে তুমি খ্রিস্টতে কেন নমি। আর তাই ঈশ্বর যখন পরিকল্পনা করেন তার মুখ থেকে বাক্য নিষ্ফল হয়নি, তিনি ইচ্ছা করেছিলেন 3:16 আদি পুস্তকে যে খ্রিস্টকে এই পৃথিবীতে আনিয়ে আমাদেরকে আবার তিনি তার মধ্যে সেই পবিত্রতায় ফিরিয়ে নেবেন। তাই তার জন্য তিনি কি করেছিলেন, যাহা প্রেরণ করি তা সিদ্ধার্থ হবে। তিনি যিশুকে প্রেরণ করেছিলেন, আর যিশু আজকে পুনর্থিত হয়ে খ্রিস্টদের সামনে, শিষ্যদের সামনে আজকে সেই পূর্ণতা সিদ্ধতা যে উনি করে দিয়েছেন মানব জাতির জন্য, হ্যালেলুয়া, আজকে আমরা কতটা মুক্ত, কতটা আনন্দিত। এই নতুন বছরে আমাদের জীবনে অনেক পরিকল্পনা করতে পারি, কিন্তু সেটাই সার্থক হয় যা ঈশ্বর চান। আর তাই আমরা যদি পড়ি এফিসীয় 3 থেকে, সেখানে বলছে, সমস্ত পবিত্রগণের সহিত তোমরা বুঝতে সমর্থ হও যে খ্রিস্টের ভালোবাসার বস্তুত, তার মানে কতটা চওড়া তোমাদের তার দীর্ঘ উচ্চতা গভীরতা, তাকে মাপো খ্রিস্টের ভালোবাসাকে। তোমাদের জন্য খ্রিস্ট কি করেছে সারা বছর ধরে, তাকে যখন জানবো তার প্রেমকে জানবো, তার দয়াকে জানবো, তার গভীরতাকে আমাদের জীবনে উন্মুক্ত করে দেবো, যাতে আরো 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 আমাদের জীবনে তার প্রকৃত প্রেম কাজ হয়। আর তাই বলছে, তাহা যেন জানিতে সমর্থ হও, এই প্রকারে ঈশ্বরের পূর্ণতা উদ্দেশ্য পূর্ণ। তার মানে বলছে যাতে আমরা জানতে পারি খ্রিস্ট কি আমাদের জন্য করেছেন, এবং এই জীবনে আমাদের উদ্দেশ্যটা কি, যে আমরা খ্রিস্টকে যেমন জানবো অন্যকেও জানাবো, যে খ্রিস্ট একমাত্র পৃথিবীর পাপের মুক্তিদাতা। এখানে রেফারেন্সটা যিশাইয়ার নয়, এপিসীয়। আর তাই এপিসীয় 3:18-20 পড়ছে, এখানে বলছে যে এই ঈশ্বর তার বাক্য অনুযায়ী কি করেছেন, কার্য সাধন করেছেন আমাদের জীবনে যা চিন্তার অতীত। আজকে এবছরে আপনার জন্য ঈশ্বর অনেক পরিকল্পনা করেছেন, আপনি কি জানেন? আর যদি না জানেন, তার বাক্য আজকে আপনার জীবনে নিশ্চয়তা দিক, তার পরিকল্পনা মঙ্গলের পরিকল্পনা, যেরমিয় 29:11, অমঙ্গলের নয়। আর আপনার জীবনে আজকে অনেক কিছু ভাবছেন, এ চিন্তার করে আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু বছরের শুরুতে অনেক পরিকল্পনা আমরা করি, কিন্তু যদি সে পরিকল্পনা ঈশ্বরের সাথে না হয় যুক্ত, তার সার্থকতা আমরা পাই না, তাই আমাদের মন ভাঙে,
আমাদের বুদ্ধিনাশ হয়ে যায়, কিন্তু যিশু আমাদের সেই তার সমস্ত পবিত্র আত্মার মধ্য দিয়ে সাহায্য করেন, আমাদের বুদ্ধির দ্বার খুলে দেন, যাতে যা আমরা চিন্তা করিনি এবছরে সেই রকম একটা দারুণ তার পরিকল্পনা করতে চলেছেন। কিন্তু তার শিষ্যদের মধ্য দিয়ে আজকে আমাদের জন্য এ বছরে দুটো আজ্ঞা দিয়েছেন। এক, যাতে যিশু পাপার্থ মানুষের পাপের জন্য বলিকৃত হয়েছেন তা সকলকে জানানো, যাতে সকলে পাপ থেকে মন ফেরায়। দুই, যাতে আমরা তার সেই সত্য সাক্ষ্য বহন করি। আর তাই যিশু, যা এবছর আপনার আমার জন্য পরিকল্পনা করেছে লোককে জানানোর এবং তাকে জানার দুটো কাজে, যাতে আমাদের বুদ্ধি খুলে দেয়। কারণ সেদিনকে শিষ্যদের যদি সেই উন্মুক্ত মনকে না খুলতো, তার বাক্য বোঝার ক্ষমতা, তার পরিকল্পনা বোঝার ক্ষমতা, তার সত্য অনুধাবন করার ক্ষমতা তাদের থাকতো না। আর আজকেও প্রভু তার পবিত্র আত্মার মধ্য দিয়ে তার পরম শক্তিতে পরাক্রমে যে বাক্য, সেই বাক্যের মধ্য দিয়ে আপনাদের বুদ্ধির দ্বার খুলে দিই, যাতে আপনারা সারাটা বছর জানেন এ প্রভু যিনি আপনার জীবনে পাপের জন্য বলিকৃত হয়েছেন, তিন দিন পর উত্তীর্ণ হয়েছেন, এবং আপনি শুধু তাকে জানবেন না, প্রতিটা দিন তাকে জানান আপনার জীবনের সাক্ষ্যের মধ্য দিয়ে। তাই ঈশ্বর আপনার আজকে বুদ্ধির দ্বার খুলে দিই, তার বাক্য আর আপনার সাক্ষ্য, এটাই হবে আমাদের এ বছরের সম্পূর্ণ কার্যকারিতা, সম্পূর্ণ ফোকাস, লক্ষ্য, যাতে আমরা জানবো আমি, জানবে তুমি খ্রিস্টতে কেন নমি। কারণ পাপ মোচনার্থ যিশু যে কাজ করেছেন ক্রুশে তা সবাইকে জানাবো। তাই মূল ভাব এবছরের আমাদের, জানবো আমি খ্রিস্টকে এবং জানাবো তোমায় খ্রিস্টকে। এবছরে আপনার পরিকল্পনা কি? আপনার পরিকল্পনা কি এটাই যে আপনি জানবেন খ্রিস্টকে, আরো তাকে প্রার্থনার মধ্য দিয়ে, তাকে সমস্তভাবে তার বচন পড়ার মধ্য দিয়ে, আর অন্যকেও আপনি জানাবেন দুভাবে? আর এবছরের থিম থেকে আমরা আগামী সপ্তাহগুলোতে এই থিমকে সামনে রেখেই আমরা মূল বাক্য, পবিত্র বাক্য থেকে শিখব। আর তাই আজকে আমরা কি পরিকল্পনায় দাঁড়িয়ে আছি? আমরা অনেক পরিকল্পনা করি, অসুবিধা নেই। আমি একজন বিখ্যাত মুভি আর্টিস্টের কথা বলি হলিউডে। তিনি এক বিখ্যাত অভিনেতা, হ্যারি পটারে অভিনয় করেছেন, ওনার নাম হচ্ছে রবার্ট প্যাটিনসন। এই রবার্ট প্যাটিনসন, উনি এক সাক্ষাৎকারে বলেছেন যে প্রতি বছরই উনি ভালো কিছু নতুনত্ব তার অভিনয়ে যুক্ত করার চেষ্টা করেন, এবং পুরনো বছরে যা ভুল ত্রুটি করেছেন সেখান থেকে আরো কিছু ঠিক করার চেষ্টা করেন। বলছে যে প্রতিটা বছর বা দিনকে দিন এই সমস্ত অভিনয় জগতের অনেক কিছু পরিবর্তন হচ্ছে বড় দ্রুত, তাই কি হবে তার সাথে খাপ খাইয়ে নেব, আমি প্রতি বছর পরিকল্পনা করি। এবং সে বলছে যে প্রতি বছর যখন পরিকল্পনা করি এবং ভাবি এবার একটা, এবছর একটা অলৌকিক দারুণ কিছু হবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তার প্রতি বছরে দু বছর পর গিয়ে দেখি যা ভাবা হয়েছিল তা সম্পূর্ণ হয়নি। তার মানে মানুষের এই পরিকল্পনা, সে বলছে যে এই পরিকল্পনা একটা আমার জীবনে হচ্ছে কি, যে আমার পরিকল্পনা একটা মিথ্যে আশা যা একটা অনিশ্চয়তার মধ্যে থাকে। আজকে রবার্ট প্যাটিনসনের সাথে কি আপনি সহমত? খ্রিস্টীয় জীবনে কি আপনি ভাবেন আপনার যা সকলে বছরে প্রথমে যা শুরু করেছেন সেটা কি নিছক একটা পরিকল্পনা? আপনি হয়তো ভেবেছেন এ বছরে এই জিনিসগুলো করব। হতে পারে আপনি অসুস্থ হয়ে বাড়িতে, হতে পারে আপনার আর্থিক হঠাৎ কষ্ট এসে গেছে, হতে পারে আপনার শারীরিক বা মানসিক ভগ্নতা এসে গেছে, সংসারে কোনো অসুবিধা এসে গেছে যা ভাবেননি। কিন্তু আপনি কি জানেন তারপরেও ঈশ্বর আপনার জন্য যে বছরে পরিকল্পনা করেছেন সেটার উনি পরিবর্তন এখনো করেননি। তিনি এখনো একই কাজ আপনা আমাকে দিয়ে রেখেছে। আমরা যদি ঘরে থাকি, আমরা চার্চে থাকি, আমরা রাস্তায় থাকি, বিছানায়, হাসপাতালে বেডে শুয়ে থাকি, আমাদের একটাই ঈশ্বর মূল মন্ত্র ভাব দিয়েছেন যে আমরা জানবো তাকে
তার বাক্য জানাবো সকলকে তার সাক্ষ্যে। তাই তার বাক্য আর আপনার সাক্ষ্য এই দুটোই এ বছরে লোককে জানবে, তুমি জানবো আমি খ্রিস্টেতে কেন নমি। তাই এই রবার্ট প্যাটারসনে কিন্তু হতাশা এসে গেছিল, কারণ যা পরিকল্পনা করে তা নিশ্চয়তা নেই, কারণ তা পৃথিবীর অনেক কিছুর ওপর নির্ভরশীল। কিন্তু আমরা যারা খ্রিস্টকে জানি, খ্রিস্টের ওপর নির্ভরশীল, খ্রিস্ট পরিকল্পনা আমাদের জীবনের জন্য করেছেন এবং তা অনন্য। তাই আমরা এক পিতরের একে তিনে দেখি কি বলছে, যে ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি নিজের দয়া অনুসারে বিপুল, শুধু দয়া নয় বিপুল, যা মাপা যায় না, তিনি মৃতদের মধ্যে থেকে খ্রিস্টের পুনরুত্থান দ্বারা আমাদের নতুন জীবন্ত প্রত্যাশা দিয়ে নতুন জন্ম দিয়েছে। যারা আমরা যীশুকে বিশ্বাস করেছি, এর অর্থ যে খ্রিস্ট তিন দিন পর যখন উত্তীর্ণ হয়েছিল এবং খ্রিস্ট এখানে দাঁড়িয়ে তার শিষ্যদের বলছেন যে যা যা বলা হয়েছে তা পূর্ণতা হয়েছে, তোমরা দেখেছো, এবার যাও তোমরা সকলকে বলো দুটো কথা, যে আমি মানুষের জীবনের পাপের মুক্তিদাতা, আর দুই তাদেরকে জানাও আমি তিন দিন পর উত্থিত হয়েছি, তোমাদের সাক্ষ্য দাও যে আমি জীবন্ত ঈশ্বর। আর সেই আমাদের জীবনে বছরে পরিকল্পনা যত যাই করি, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা চূড়ান্ত দুটো, এক তাকে আরো জানবো, তার প্রেমের গভীরতাকে জানবো, তার দয়ার সমস্ত অনুগ্রহকে জানবো, আর আমরা অন্যকে এই যিশু যে আমাদের জীবনে কাজ করছে মুখে বলবো না, আমাদের মধ্য দিয়ে খ্রিস্ট বললে। তাই তার বাক্য তোমার সাক্ষ্য, এ বছরে আমাদের এক ঈশ্বরের অপরিবর্তিত পরিকল্পনায় নিশ্চয়তা দিয়েছে। আমরা কোনো অনিশ্চিত পরিকল্পনায় নেই, আমরা অনিশ্চিত ভবিষ্যতে নেই। আমরা জানি খ্রিস্ট যেমন মৃত্যুর পর তিন দিন থেকে উঠেছে, তার দ্বিতীয় আগমনের সময় আমরাও সমস্ত আমাদের কবর থেকে পুনরুত্থিত হব, কারণ তার ঈশ্বরের বাক্য অপরিবর্তনশীল, কারণ নিজে তিনি অপরিবর্তনশীল ঈশ্বর। তাই আসুন আজকে সেই পরিকল্পনায় সামিল হয়ে আমরা বলি, জানবো আমি, জানবে তুমি যীশু খ্রিস্টেতে কেন নমি। খ্রিস্ট আমাদের তার বাক্য আর আপনার সাক্ষ্যে সেই উপাসনা লগ্নে জীবন্ত উপাসনায় নিয়ে যান। তবে আমার পিতা যীশু, তোমাকে ধন্যবাদ জানাই তোমার বাক্যের জন্য, তোমার জীবন্ত উপস্থিতির জন্য। তোমার বাক্য পবিত্র এবং তোমার জীবন্ত সাক্ষ্য আমাদের সেই চূড়ান্ত প্রত্যাশা নিয়ে যায়, যাতে প্রভু আমরা তোমাকে জানবো তুমি কোন ঈশ্বর, কি করেছো আমাদের জন্য, আর জানাবো সকলকে এ বছরে, সেইভাবে আমাদের প্রত্যেককে গড়ে তোলো, সেইভাবে আমাদের হৃদয়কে সংগঠিত করো এবং পুনর্নির্মাণ করো, যাতে আমাদের যে নতুন জন্ম দিয়েছো তার পূর্ণ প্রত্যাশা নিয়ে আমরা প্রতিটা দিন তোমার অপরিবর্তিত পরিকল্পনায় চলতে পারি। ধন্যবাদ প্রার্থনা যীশু নামে, আমেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, জয় যীশু। জয় যীশু।